আমরা একটু ম্যানেজমেন্ট বা আসলে চিকিৎসার দিকে যেতে চাই, কোন কোন ক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন মৃগী রোগের ক্ষেত্রে? যেটা বলছিলাম, বাচ্চাদের কিছু জেনেটিক এপিলেপসি আছে বাচ্চাদের, যেটা ফ্যামিলিতে রান করে এবং বাচ্চাদেরকেও এফেক্ট করে। তার মধ্যে আছে জুবেনাল মাইক্লোনিক এপিলেপসি, একটা অ্যাবসেন্স সিজার, তারপরে ফেব্রাইল কনভার্সন, যেটা জ্বরের সাথে সেটা আমরা খুব বেশি দেখে থাকি এখনকার সময় বাচ্চাদের মধ্যে। সাধারণত জ্বরের সাথে জ্বর আসলেই দেখা যায় যে একটা খিঁচুনি চলে আসে, তো সেটার মধ্যে আবার সিম্পল ফেব্রাইল কমপ্লেক্স ফেব্রাইল কনভার্সন, এটা সাধারণত 6-7 মাস বয়স থেকে শুরু হয়, 6-7 বছর পরে এটা আর থাকে না। আর এটা কিছু কিছু ক্ষেত্রে এটা চলে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে এটা পরবর্তীতে খিঁচুনি হিসেবে দেখা দেয়, এপিলেপসি হিসেবে দেখা দিতে পারে, কমপ্লেক্স পার্শিয়াল সিজার অর সেকেন্ডারি জেনারেলাইজ, মানে পরবর্তীতে সেটি ফেব্রাইল না হলে হয়েও তখন জ্বর ছাড়া হবে, তখন জ্বর ছাড়া হবে, তখন রিয়েল এপিলেপসি হবে। এটার পার্সেন্টেজ ভেরি ফিউ, less than 10%, তখন ওটাই মৃগী রোগ হিসেবে দেখা দেয়, তখন ট্রিটমেন্ট লাগে। ট্রিটমেন্ট আসলে কি আপনারা দিয়ে থাকেন মৃগী রোগের ক্ষেত্রে? মৃগী রোগের ট্রিটমেন্ট যেটা, এটার বিভিন্ন অংশ আছে, তো তার মধ্যে যেটা আছে মোস্ট কমন ট্রিটমেন্ট হলো অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। তার মধ্যে সারা দুনিয়া এখন 30টার উপরে মেডিসিন আছে, তো মেডিসিনগুলি আবার নির্ভর করে কি ধরনের এপিলেপসি। এপিলেপসিতে আমরা প্রথমে এস্টাবলিশ করতে হবে যে খিঁচুনি হলো, ঝাঁকুনি হলো, বা যে সিমটম হলো, এটা মৃগী রোগ কিনা। তো এটা অনেক সময় দেখা যায় অন্যান্য কারণেও এই ধরনের সিমটম হতে পারে, যেমন সিনকোপি, অথবা যদি সুডো সিজার বা ফাংশনাল কোনো ডিজর্ডার থাকে, সিজার কিন্তু রিয়েল সিজার না। তো এটা হিস্ট্রি এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে এস্টাবলিশ করতে হবে যে এটা এপিলেপসি কিনা। যখনই এটা ডায়াগনোসিস হবে যে এপিলেপসি, তখনই এপিলেপসির ড্রাগগুলি অ্যাপ্লাই করতে হবে, ইউজ করতে হবে, কারণ আপনি ড্রাগগুলি খুবই টক্সিক। তো যদি কারো সিনকোপি অথবা সুডো সিজারের মধ্যে এই মেডিসিন দেওয়া তো ঠিক হবে না, টক্সিক ড্রাগ ক্ষতিকর, নিশ্চিত হতে হবে। নিশ্চিত হওয়ার জন্য আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, প্লাস একটা হলো হিস্ট্রি, হিস্ট্রি ফ্রম দ্য পেশেন্ট অ্যান্ড ফ্রম দ্য অবজারভার, যে দেখলো ঘটনাটা কি হলো তার থেকে হিস্ট্রি নিতে হবে। এরপরে আমরা এস্টাবলিশ করার পরে আমরা কিছু ব্লাড টেস্ট করি, তারপরে এছাড়া আমরা কিছু এক্সরে এগুলি করি, তারপরে আমরা MRI অফ দ্য ব্রেন করি, ডিটেলস ব্রেনের অবস্থা বোঝার জন্য। এছাড়া যদি MRI অ্যাভেলেবল না হয় CT স্ক্যান করি, তারপরে আমরা যেটা করি EEG, ইলেকট্রোএনসেফালোগ্রাম, এটার জন্য স্ক্যাল্প EEG করি। আচ্ছা, EEGটার এটা কি, মানে কি কারণে আপনারা EEGটা করছেন, EEG সেটার ইউটিলিটি? যেমন ECG হার্টে করা যায়, হার্টের অবস্থা বোঝার জন্য, ব্রেনের ফাংশন বোঝার জন্য ইলেকট্রোএনসেফালোগ্রাম। এটা অনেক সময় আধা ঘন্টা লাগে বা হাফ এন আওয়ার, কিন্তু এটা লং টার্মও আমরা করি অনেক সময় EEG মনিটরিং, কারণ অনেক সময় ল্যাটেন্ট কোনো কজ আছে কি না, থাকলে এটা যত লম্বা করি তখন অ্যাবনর্মালিটি হওয়ার পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আমরা অ্যাপোলোতে বেশ কয়েক ঘন্টা ধরে মনিটরিংও করি যদি কনফিউশন থাকে। এছাড়া ওইটার পরে আমরা বুঝতে পারি যে যে ঘটনাটা হলো সে ঘটনাটা আসলে এপিলেপসি কিনা, এবং ব্রেনের কোন জায়গা থেকে এটা শুরু হচ্ছে, কারণ আমাদের ডায়াগনোসিস করতে হয় যে এটা এপিলেপসি কিনা এবং কি ধরনের এপিলেপসি। আগে বলেছি যে মোর দেন 40 varieties of epilepsy আছে, নিশ্চিত হতে হবে কী ধরনের এপিলেপসি, সেই হিসাবে আমাদের মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। এক এক বিভিন্ন ধরনের এপিলেপসিতে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করতে হয়, তো সেই হিসাবে আমরা ফার্স্ট উই হ্যাভ টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস অ্যান্ড গিভ দ্য এক্স্যাক্ট অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট। তো আমরা সিলেকশন অফ দ্য মেডিসিন করে আস্তে আস্তে আমরা মেডিসিনটা শুরু করি, তারপরে অনেক সময় লোডিং ডোজ দিতে হয় IV ফর্মে, তারপর অরাল ফর্মে দিই। এরপরে আমরা অ্যাকিউট অ্যাটাকগুলোতে কি করেন স্যার? অ্যাকিউট অ্যাটাক যেটাকে বলি স্ট্যাটাস এপিলেপটিকাস, তাৎক্ষণিক ভাবে যখন কেউ হাত পা ছুটছে বা যে কথাগুলো আপনি বললেন কিছু সিম্পটম, যদি ইমিডিয়েট কোথাও যদি কারো খিঁচুনি হয় তখন পেশেন্টকে একটা নিচে রাখতে হবে ফ্লোরে, তারপরে সেফ এনভায়রনমেন্টে রাখতে হবে, আশেপাশে যেন শার্প অবজেক্টস বা কোনো ফার্নিচার যাতে না থাকে, আর পেশেন্টকে জোরে ধরা ঠিক হবে না। সিজার একবার শুরু হয়, আস্তে আস্তে এটা চলে যায়, আর এক এক কাত করে দিতে হবে, তার লালা টালা যাতে বের হয়ে যায়। আর দাঁতে আমাদের যে যেটা ভুল করে, জিব্বা কামড় দিয়ে বা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, মুখে কিছুই দেওয়া উচিত না, অনেক সময় চামচ দিচ্ছে, এটা দিচ্ছে, দ্যাট ইজ রং, এবং এটাতে আরও ইঞ্জুরি হতে পারে। শুধু সময়টা খেয়াল রাখতে হবে যে কখন শুরু হলো, এবং টাইমটা দেখতে হবে, যদি দেখা যাচ্ছে এটা শুরু হলো বন্ধ হচ্ছে না, তারপরে কিছু আমরা ইঞ্জেকশনও দিই, ডায়াজিপাম ইঞ্জেকশন অথবা এটা সাপোজিটারি হিসেবে পাওয়া যায়,
দেওয়ার পরে যদি এটা বন্ধ হচ্ছে না কয়েক মিনিটের মধ্যে আবার দেওয়া যায়, যদি 7-8 মিনিট হয়ে গেছে বন্ধ হচ্ছে না তাহলে নিয়ারেস্ট হসপিটালে পেশেন্টকে নিতে হবে। এবং কারণ অনেক সময় স্ট্যাটাস যেটাকে বলি, ইফ ইট ইজ লাস্টিং মোর দেন 5 মিনিটস এটাকে স্ট্যাটাস এপিলেপটিকাস বলে, যত লম্বা খিঁচুনি হবে এটা ব্রেনের জন্য তত ক্ষতি, এটাকে অ্যাভয়েড করতে হবে, বন্ধ করতে হবে টু প্রিভেন্ট দি ড্যামেজ টু দ্য ব্রেন। এবং হাসপাতালে যখন এই ধরনের পেশেন্ট আসে আমরা এমনও পাই কয়েক ঘন্টা ধরে খিঁচুনি চলছে, তখন আমরা আইসিইউতে দরকার হলে ভর্তি করি, তারপরে একটার পর একটা বিভিন্ন ধরনের আইভি ফর্ম ইনজেকশন দিই। আমাদের দেশে যেমন ফেনাইটোইন পাওয়া যায়, সোডিয়াম ভ্যালপোরেট, লেভারেসিটাম, ফেনোবারবিটন, প্রাথমিক কিছু মেডিসিন আমরা ইউজ করি, এটার পরে যদি না হয় আবার সেকেন্ডারি কিছু মেডিসিন ইউজ করি, লোরাজিপাম, ডায়াজিপাম ইনিশিয়ালি ব্যবহার করি, এরপরে যদি কন্ট্রোল না হয় অনেক সময় ভেন্টিলেশনে দিতে হয় পেশেন্টকে, তখন আমরা অ্যানাস্থেটিক এজেন্টও ইউজ করি। আচ্ছা, আমরা একটু জটিলতাগুলো জানতে চাই, যে এই যে আপনি বলছিলেন যে অনেক সময় আমরা 1-2 ঘন্টা পরেও আপনারা রোগীদের পান, যে 2 ঘন্টা হয়তো অপেক্ষা করে থেকে তারপরে আপনাদের কাছে গিয়েছে বা হাসপাতালে গিয়েছে, কিংবা হয়তো কখন মানে সেটাও না যেতে পারে, বা আসলে কতখানি জটিল হতে পারে যদি সময় মতো চিকিৎসা করানো হয় মৃগী রোগের? খিঁচুনি যখন বেশিরভাগ খিঁচুনি এটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট হয়ে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে তাহলে রিস্কটা কমে যায়। আর এটা আবার দেখা যায় পেশেন্টকে যেভাবে বললাম সেভাবে টেক কেয়ার করতে হবে এবং অটোমেটিক এটা একসময় ঠিক হয়ে যাবে, কিন্তু এভাবে হতে থাকলে ওটা ডাক্তারের শরণাপন্ন হতে হবে, একজন নিউরোলজিস্ট প্রেফারেবলি, এবং এটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করতে হবে। কী কারণে হচ্ছে? হ্যাঁ, কী কারণে হচ্ছে কী ট্রিটমেন্ট শুরু করতে হবে, কারণ যত বেশি খিঁচুনি হবে নাম্বার হবে, এটা ব্রেনের জন্য ক্ষতি এবং এটা অনেক সময় মারাত্মক হয়ে যায়, হয়ে যেতে পারে। একটা টার্ম আছে সুডেফ, এটা হলো সাডেন ডেথ সিন্ড্রোম ইন চিলড্রেন, এটা হঠাৎ করে মারা যেতে পারে এবং এটা 1-2% চিলড্রেনের হয়, তো এটা খুবই ডেঞ্জারাস। এছাড়া স্ট্যাটাস এপিলেপটিকাস যেটা বললাম, লম্বা খিঁচুনি হলে 10% মর্টালিটি রেট, মৃত্যু হতে পারে, এই জন্য সুডেফ অথবা স্ট্যাটাস থেকে এপিলেপসিতে মারাও যেতে পারে, এই জন্য এপিলেপসির ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুড বি ডান। এছাড়া অনেক সময় দেখা যায় রেসপিরেটরি প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয়, এটা জীবন লাইফ থ্রেটনিং কন্ডিশন। আচ্ছা, মানে সেই পর্যায়ে যাবার আগেই আসলে বের করতে হবে, এটা ডায়াগনোসিস করে ইমিডিয়েট ট্রিটমেন্ট করা উচিত, প্রপার।